স্ত্রী সোনালী চক্রবর্তীর প্রয়াণের পর স্মৃতিচারণায় ভাসলেন শঙ্কর চক্রবর্তী। নিজ মুখে জানালেন অনেক কথা, তাঁদের প্রথম আলাপ, তারপর প্রেম, বিয়ে, একসাথে কাজ করার, একে অপরের পাশাপাশি থাকার অনেক স্মৃতি। বললেন রবীন্দ্র ভারতীতে রুনুর সঙ্গে প্রথম আলাপ, 125তম রবীন্দ্র জয়ন্তী, তাসের দেশ মঞ্চস্থ হবে। আমি সৌদাগর পুত্রের স্ক্রিপ্ট পড়েছিলাম আর গোলামের চরিত্রে অভিনয় করেছিলাম, তখন থেকেই একটা ভালো লাগা ছিল। একদিন এক সিনিয়র ডেকে বলল, সোনালি তোর প্রেমে পড়েছে। আমি বললাম যত সব ফালতু কথা, পরে দেখলাম না কথাটা সত্যি। কিন্তু রুনু নিজ মুখে কখনো এ কথা আমাকে বলেনি, আমাকেই বলতে হয়েছিল। অসিত দা বীরপুরুষ নাটক করলেন, রুনু ওই নাটকে নেচেছিল। রবীন্দ্র সদনে রিহার্সাল চলাকালীন একবার রুনু আমাকে দেখিয়ে মাসিমাকে বলেছিল, এই ছেলেটা না আমাকে প্রপোজ করেছে। মাসিমা তো আমাকে দেখে বলল, এই ছেলেটা বাঁদরের মতো দেখতে, সে তোকে প্রপোজ করেছে? অসিদ্দা বলেছিলেন, কি বলছেন বম্মা, ওকে তো কেষ্ট ঠাকুরের মতো দেখতে। সব কেমন জানি মনে পড়ে যাচ্ছে, চোখ বন্ধ করছি আর হুট করে একের পর এক। আমার বাড়ির অবস্থা ভালো ছিল না, মা আর আমি, খড়দার বস্তিতে একচালা ঘর, চায়ের দোকানে কাজ করতাম, তারপর কারখানায় কাজ করি। তখন রুনু দক্ষিণ কলকাতার এক অভিজাত পাড়ায় থাকে, 34 নম্বর মহানির্বাণ রোড। গড়িয়াহাট থেকে বাস ধরে আমার বাড়ি আসত, সব জানত। আমারও কাজবাজের পরিস্থিতি, ঘরদোরের অবস্থা সব দেখে টেকেও কোনোদিন কোনো অভিযোগ করেনি, শুধু ভালোবেসেছিল। রুনু নাচের টিউশনি করত, যা মাইনে পেত সব আমায় দিয়ে দিত, মাসের পর মাস, বছরের পর বছর। ভীষণ ভালো নাচতো রুনু, নৃত্যশিল্পী হয়েই যদি থাকতো বহু দূর যেত। কিন্তু পরবর্তী সময়ে ও নাচটাই ছেড়ে দিল, অভিনয় শুরু করল। অভিনয়টা ভালোই করত, থিয়েটার হোক বা সিনেমা, যে কটা কাজ করেছে তা দেখার মতো। কিন্তু কোনো ঠিকঠাক সুযোগ আসেনি ওর জীবনে। একবার এসেছিল, তরুণ মজুমদার দাদার কীর্তি করার পর মেঘ মুক্তি বলে একটা ছবি করেছিলেন, তনুবাবু ওকেই নেবেন বলে ঠিক করেছিলেন। মাসিমার কাছে এসেছিলেন কিন্তু তিনি রাজি হননি, যদি রাজি হতেন হয়তো ওর জীবনটা বদলে যেত। 1990 সালে বিয়ে হয় আমাদের, তারপর একে একে সুখবর আসতে থাকে আমাদের জীবনে। হঠাৎ করেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে কাজ করতে লাগলাম, অক্টোবরে সিরিয়ালের শুটিং শুরু হলো, বিবাহ অভিযান, আমার অভিনীত প্রথম বড় সিরিয়াল। সবই কিন্তু হলো ওর সঙ্গে বিয়ের পর। লাকি চার্ম বলে যদি কোনো কিছু থেকে থাকে আমার জীবনে, সেটা ও, আর কেউ নয়। আমি ওকে সত্যিই ভালোবাসতাম, ভীষণ। আমি এতটা ভালো কাউকে বাসিনি। মাঝে মাঝে বলতো, তুমি আমাকে ভালোবাসো না? আগে তো বলতে, ভালোবাসো আমাকে পাগলের মতো ভালোবাসো? আমি ওকে বোঝাতে পারিনি, বলতে পারিনি। কেন বলতে পারিনি জানি না, আজ খুব বলতে ইচ্ছা করছে। যতবার ও জিজ্ঞেস করবে ততবারই বলতে ইচ্ছা করছে, তোমাকেই ভালোবাসি। বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগছে, এপাশ ওপাশ করছি, ঘুম নেই, বারবার ওর মুখটা মনে পড়ছে। এই ঘর, জানলা, টেবিল, দেওয়ালের ছবি, সবেতেইও, সবেতে। আমি বুঝতেই পারছি কনসেন্ট্রেশনের একটা সমস্যা হচ্ছে। মেয়ে বলছে, বাবা আমরা তিনজন ছিলাম, এখন দুজন, তোমার আমাকে ছাড়া আর কেউ নেই। আমারও তাই, যতদিন ও কলকাতায় আছে ততদিন মনে হয় একটু ঠিক থাকব, কিন্তু তারপর জানুয়ারি মাসেই ওর মুম্বাইতে ফিরে যাওয়া। মনে হচ্ছে এই বাড়িতে আর থাকতে পারবো না, কোনোভাবেই পারবো না। একবার আমাকে রুনু বলেছিল, দেখো আমি চলে গেলেও আবার তোমার সঙ্গে দেখা হবে, ঠিক দেখা হবে, আমরা আবার ভালো সময় কাটাবো নতুন করে। ফেসবুক খুললেই ওর মুখ যতবার দেখছি, মনে মনে বলছি ওর কথা যেন সত্যি হয়, ঠাকুর ওর কথা যেন সত্যি হয়। ভিডিওটি এইটুকুই। স্বর্ণযুগের অনেক অভিনেতা, অভিনেত্রী, গায়ক, গীতিকার, সুরকারদের জীবনের কথা জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।